সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই অংশটি নিয়ে। এই অংশ থেকে তোমাদের প্রাথমিক পর্যায়ের কিছু কথা নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো আমাদের এই বুলিয়ান ধ্রুবক এবং চলক এই দুটো জিনিসটি। তো আমাদের দেখো এখানে বুলিয়ান ধ্রুবক ও চলক। প্রশ্ন হলো এই বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি? তো বিজ্ঞানী জর্জ বুল বা বুলি, এই জর্জ বুলি এই যে ডিজিটাল ডিভাইস অংশে এই বিজ্ঞানীর অবদান হলো সবচেয়ে বেশি। এই বিজ্ঞানীর নাম অনুসারে বিভিন্ন সমীকরণ এখানে তৈরি করা হয়েছে বলে সেই সমীকরণগুলোকে আমরা বুলিয়ান সমীকরণ বলি। এই চ্যাপ্টারে আমাদের যে সমস্ত মানে বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ানকে আমরা ব্যবহার করেছি সেটা বিজ্ঞানী জর্জ বুলির নাম অনুসারে লজিক জিরো বা লজিক ওয়ান হিসাবে আমরা ইন্ডিকেট করে থাকি। প্রশ্ন হলো বুলিয়ান ধ্রুবক কাকে বলে, বুলিয়ান চলক কাকে বলে? যে রাশির মানের কোনো পরিবর্তন ঘটানো যায় না তাকে বলে ধ্রুবক, যার পরিবর্তন ঘটানো যায় তাকে বলা হয় চলক। এখানে আমরা এই যে বাইনারি সংখ্যা জিরো ওয়ান, পৃথিবীর সকল কম্পিউটার এই জিরো এবং ওয়ানের উপরে ভিত্তি করে কাজ করে। আমরা এই জিরোকে লজিক জিরো বলে থাকি চ্যাপ্টারে, ওয়ানকে আমরা লজিক ওয়ান বলে থাকি। তো এই যে লজিক জিরো এবং লজিক ওয়ান, এটাকে যদি আমরা আলাদাভাবে ব্যবহার করি, অর্থাৎ দেখো এ সমান সমান আমরা লিখলাম জিরো বা এ সমান সমান আমি লিখলাম ওয়ান, এই যে আলাদাভাবে আমি লিখেছি এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু ওয়ান, এদেরকে বুলিয়ান ধ্রুবক হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। কিন্তু যদি আমরা এই এইভাবে আলাদা ব্যবহার না করে যদি আমরা এরকম লিখি এ সমান সমান জিরো কমা এবারে হলো ওয়ান, একবার আমি জিরো ব্যবহার করব, একবার আমি ওয়ান ব্যবহার করব, এই যে মানের আমি পরিবর্তন ঘটাচ্ছি এটার নাম হচ্ছে মূলত চলক। এভাবে আমরা বুলিয়ান ধ্রুবক এবং চলক যদি পরীক্ষায় আসে আমরা এভাবে আমরা বলে থাকব। এবারে তোমাদের দেখাবো দ্বৈত নীতি জিনিসটা কি। দ্বৈত নীতি, তো আমাদের দেখো দ্বৈত নীতিতে বুলিয়ান সমীকরণে ব্যবহৃত আমাদের এই যে বুলিয়ান সমীকরণগুলো জর্জ বুলির নাম অনুসারে বুলিয়ান সমীকরণে ব্যবহৃত সকল উপপাদ্যগুলো যে দুটি নিয়ম মেনে, যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে আমরা আর একটা বৈধ সমীকরণ যদি পেয়ে যাই তাহলে এই নীতিটাকে আমরা বলে থাকি দ্বৈত নীতি। আর একবার বলি যে বুলিয়ান সমীকরণে ব্যবহৃত সকল উপপাদ্যগুলো যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে যদি আমরা আর একটা বৈধ সমীকরণ পেয়ে যাই তাহলে সেই নীতিটাকেই আমরা বলে থাকব দ্বৈত নীতি। কিন্তু এই দ্বৈত নীতির সাথে যারা সম্পর্কযুক্ত তারা হলো অর এবং অ্যান্ড। অর এবং অ্যান্ড এই দুটো অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল সমীকরণগুলো অর এবং অ্যান্ড। অর মানে যুক্তিমূলক যোগের কাজ করে, অ্যান্ড মানে যুক্তিমূলক গুণের কাজ করে। এই অর এবং অ্যান্ডের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্যগুলোই আমাদের এই দ্বৈত নীতি মেনে চলে। তো আজকের আমাদের এই পর্যন্ত আমি পড়ালাম, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমার ভালো লাগে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। সকলকে
আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।